আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ছুটির দিনগুলো ছাড়া আসলে ভিডিও যেন বানানোই হচ্ছে না। অন্যান্য দিনগুলোতে এত ব্যস্ত, বাইরে কাজ করে এসে বাসায় আর কি ভিডিও করব, দুই একটা এডিট করব, সেটারই সময় যেন পাই না, আর এই কারণে কিন্তু ভিডিও আপলোড দিতে দিতে দেরি হয়ে যায়। তবে এই তো ছুটির দিনের ভিডিও নিয়েই আবার হাজির হলাম। আমরা বের হয়েছিলাম, একটু বাজারে যাব, সেই সাথে কিছু শপিং করব। কি কি শপিং করব সেটা অবশ্যই ভিডিওতে থাকছে, সাথেই থাকুন। আমাদের বাসা থেকে বাজারে যেতে এইভাবে স্টেশনের এই পাশ দিয়েই কাছে হয়, এই কারণে কিন্তু আমরা বারবার স্টেশনের ভিতর দিয়েই বাজারে চলে যাই। আর অনেকগুলো ভিডিওতে এরকমই আর কি স্টেশনের ভিডিও আমরা তুলে ধরেছি, কারণ এটাই আমাদের যাওয়া আসার পথ, এখান দিয়ে যেতে হয়, জন্য ভিডিওগুলো শুট করা হয়। আর আসলে এখানে তাফসির অনেক বেশি মজা পায়, স্টেশনের এখানে আসলে ওর নামে হেঁটে যায়, এটা ওর কাছে কি আনন্দ, ওই পাশ দিয়ে যাওয়া আসা করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মেইনলি আজকে একটা মোবাইল কিনবো। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা একটা মোবাইল কিনবো এবং সেটা দেখতে গিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাত্রা পথে তাফসির তো চিপস দেখে চিপস খাবো চিপস খাবো, ও নর্মালি বাইরের খাবার খুব একটা খায় না, তবে বাইরে গেলে একটু খেতে চায়, তখন আমরা আসলে আবদার করি না যে একটা ছোট বাচ্চা খেতে যাচ্ছে। আর বড় কথা, একটা চিপস হাতে ধরিয়ে দিলে পুরোটা সময় অনেক ভালো থাকি, শান্তভাবে সে থাকে, দুষ্টামি করে না, এই কারণে চিপসটা দিলাম। আর এই তো আমরা মোবাইলের দোকানে কিন্তু চলে এসেছি, মোবাইলটা তো আমরা আগেই দেখেছিলাম। আর আজকে আসলে সকালবেলা বের হওয়ার কথা ছিল, কিন্তু তাফসিরকে খাওয়ানো এবং বাসায় অনেক ঝামেলা থাকে, বেরোতে দেরি হয়ে যায়। সকালবেলা আমার কলিগ এবং তার বন্ধুরা সবাই এসেছিল এখানে, তারা একটা মোবাইল কিনেছিল সেম মডেলের ফোন, তো সেটাই আমরা আগে দেখে গিয়েছিলাম, তো আমরা ওইটাই নিচ্ছি। আর এই তো এখন এই যে আনবক্স করছি, ভাইয়াটা বলছিল যে আনবক্স করার কি ভিডিও করবেন, আমরা যেহেতু ব্লগ করি ওনারা জানে, তো সে কারণেই আর কি বলছিল। তো আমরা তো আর সেটা হাতছাড়া করব না, আমরা তো আনবক্স এর ভিডিও করবই, এই কারণে তাফসিরের আম্মুই কিন্তু আনবক্স করে ফেললো। তাফসিরের আম্মুর তিলে তিলে জমানো টাকা দিয়ে মোবাইলটা কিনলাম, আর কার জন্য মোবাইল কিনলাম আজকে সেটা বলছি না। প্লিজ আপনারা কমেন্ট করে গেস করুন যে কার জন্য মোবাইল কিনেছি, এবং সেটা কমেন্ট করে জানাবেন মোবাইলটা কার জন্য কিনেছি। যেদিন তাকে আমরা এটা গিফট করব, অবশ্যই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেদিনই জানতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রাই করুন কমেন্টে প্লিজ কাকে মোবাইলটা আমরা গিফট করতে যাচ্ছি। মোবাইলের বক্স দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে জেনে ফেলেছেন কি মডেলের মোবাইল কিনেছি, সেটা হচ্ছে ভিভো Y03T মডেলটি আমরা কিনেছি। এটার বর্তমান মার্কেট প্রাইস 464 GB, এটা হচ্ছে 11,999 টাকা, আর 128 GB, এটা হচ্ছে 12,999 টাকা। তো দোকানটা আমাদের পরিচিত ছিল, আমার কলিকের বেশ পরিচিত, তো ওনারা আমাদের কাছে এটা 12,400 টাকা নিয়েছে, আমরা 500 টাকা সেভ করে ফেলেছি। এবার চলেন দোকানে রিভিউ দিয়ে দেই। আমি আসলে যখন ভিডিও করছিলাম ওনারা বলেনি, তো আমি আসলে নিজে থেকে রিভিউ দিচ্ছি। আসলে এই দোকানে থেকে এর আগেও আমরা একটা মোবাইল নিয়েছিলাম, ওনারা অনেক ভালো সেবা দেয় এবং অনেকটু প্রাইসটাও কম রাখে, প্রচুর বিক্রি হয় এখানে। তো দোকানটার নাম হচ্ছে মোবাইল জোন রাজবাড়ি সদর। তো যারা রাজবাড়িতে বা রাজবাড়ির আশেপাশে আসেন, মোবাইল কিনতে চাইলে বা মোবাইল অ্যাক্সেসরিজ কিনতে চাইলে এখানে আসতে পারেন। আমার কাছে দোকানটি বেশ ভালোই লেগেছে, আমি জাস্ট ভালো লাগা থেকে রিভিউটা দিলাম, ওনারা বলেনি, এবং ওনারা কিন্তু আমাদের কাছ থেকে বেশ একটা ডিসকাউন্টও দিয়েছেন। তো সেই ভালো লাগা এবং খুশি হয়েই কিন্তু আমি হচ্ছে রিভিউটা দিলাম। BSB কিচেন চ্যানেল থেকে আপু লিখেছেন, ভাইয়া আপনি এত সুন্দর করে কথা কিভাবে বলেন, আপনার মাথায় এত কথা কিভাবে আসে, আমি ভাবি মাঝে মাঝে। আপুর কথাটা শুনে সত্যি আমি অনেক মজা পেয়েছি, কি এমন সুন্দর করে কথা বললাম, আমি তো ঠিক মতো কথাই বলতে পারি না আপু। যাই হোক, আপনার কাছে ভালো লেগেছে আর এরকম একটা কমপ্লিমেন্ট পেয়ে সত্যি অনেক বেশি ভালো লাগছে আপু, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল, ভালো থাকবেন আপু। আর ওটার পাশেই হচ্ছে 1299, আমরা 1299 আশেপাশে ঘুরবো, আর 1299 যাবো না সেটা তো হতেই পারে না। আর আসলে মেইনলি আমরা গিয়েছিলাম যে প্রোডাক্ট গুলো আসার কথা ছিল, আমাদের বলেছিল যে সামনের সপ্তাহে আসবে,
আমরা সেটাই দেখতে গিয়েছিলাম যে এসেছে কিনা। তো গিয়ে দেখলাম যে এসেছে, বাট আমরা যেটা চেয়েছি সেটা নাই। তো হয়তো এর পরবর্তীতে আবার যাব, ওটা যদি পাই নিয়ে নেব। তো 1299 আর কি দেখাবো, একই জায়গায় বারবার আর কিছু দেখাতে চাই না। তো এর ফাঁকে একটা কমেন্ট পড়ে নিচ্ছি। সামিরাস লাইফস্টাইল চ্যানেল থেকে আপু লিখেছেন, তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে, দুজনে মিলে ভিডিও বানাও ভাইয়া, আসলে খুব ভালো, আর ভাইয়ার কথাগুলো খুব ভালো লাগলো। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল আপু। আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে সত্যি অনেক ভালো লাগে, আর সবাই আমাদের জন্য এত দোয়া করে, সত্যি আমরা অনেক বেশি লাকি। এত সুন্দর ভালোবাসা, এত সুন্দর আপু ভাইয়াদের কমেন্ট পাই। 99 এর দোকান থেকে আমরা কিন্তু বের হয়ে পড়েছি, আমরা একটু মাছ বাজারে যাব, ইলিশ কেনার ইচ্ছা আছে, এ কারণেই আমরা একটু যাব। আর সেই সাথে আমার কলিগ এসেছে, ওর ফ্রেন্ড এসেছে, আসলে ওরা আমার ফ্রেন্ডের মতোই, আমরা আর কি এখানে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে, সবার সাথে অনেক বেশি করে সম্পর্ক, ডাকলেই চলে আসে। তো যেহেতু তাদের পরিচিত লোকজন আছে, আর ইলিশ কিনতে চাচ্ছি, একটু দেখে শুনে ভালো দেখে ইলিশ কিনবো, এই কারণে কিন্তু ওদেরকে ডাক দিয়েছি। আর এটা আমরা কিন্তু অলরেডি ইলিশের দোকানে চলে এসেছি, ওনাদের সাথে কথা বলছিলাম। এমএন ব্লগ চ্যানেল থেকে আমাদের প্রিয় নাসরিন আপু একটি সুন্দর কমেন্ট করেছেন। আপু লিখেছেন, আপনাদের ভাইয়া আমাকে অনেক কাজে সাহায্য করে, সেটা আমার পাশের বাসার ভাবি যে ওনার স্বামীকে বলে, ভাইয়া কত হেল্পফুল, ভাবিকে কত সাহায্য করে, ওই ভাইয়াটা ভাবিকে বকে আর বলে ভাইয়ার শরীরে অনেক চর্বি আছে তাই উনি সাহায্য করে। আসলে অনেক পুরুষ আছে বা অনেক ফ্যামিলি আছে যারা বউয়ের সাথে কাজ করে একদমই সহ্য করে না ভাইয়া। হ্যাঁ আপু ঠিকই বলেছেন, অনেক ফ্যামিলি আছে, আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, মেয়েকে সাহায্য করলে তখন জামাই অনেক ভালো হয়, আর বউকে সাহায্য করলে ছেলে তখন বউয়ের আসলের তলে থাকে, এমনটাই মন্তব্য করে সবাই। পুরো বাজার ঘুরে ঘুরে আমরা আমাদের পরিচিত যারা ছিল ওরা বললো আজকে ভালো ইলিশ নাই, দুই একদিন পরে কিনলে ভালো ইলিশ পাওয়া যাবে। আসলে বাজারে ঘুরলাম, ইলিশ তেমন নাই, আর সবচেয়ে বড় কথা আজকে ইলিশ খুব কম এসেছে বাজারে, এই কারণে দামটাও অনেক বেশি। আমরা মোটামুটি 1 কেজির কাছাকাছি ইলিশগুলো দেখছিলাম 1800 টাকা কেজি করে, আসলে এত দাম, সব জায়গাতে বলে ইলিশের দাম কমে গেছে, কিন্তু আজকে বাজারে এসে দেখলাম ইলিশের দাম অনেক বেশি। তো আসলে কি আর করা, অনেক বেশি দাম ছিল। আর আমার কলিগ বলছিল যে দুই একদিন পরে কেনেন, আমার পরিচিত ওরা আছে, ওরা ভালো ইলিশ নিয়ে আসলে তখন নিয়েন, আর সব ইলিশ তার ভালো হয় না, খেয়ে মজা পাওয়া যাবে না। মেইনলি ইলিশ কিনে নিয়ে যেতে চেয়েছিলাম তাফসিরের নানা নানুর জন্য। আসলে কিছুদিন আগে আব্বু আম্মু এসেছিল, তাদেরকে ইলিশ খাওয়াইছি, আর আব্বুকে ইলিশ কিনেও দিছি। আর আসলে বাবা মা তো বাবা মাই, সব বাবা মা তো একই রকম, তো হোক সেটা বউয়ের বাবা মা, তাদের জন্য ইলিশ নিয়ে যাচ্ছি। আর আর এখানে এদিকে তাও ইলিশ পাওয়া যায়, আমাদের উত্তরবঙ্গে খুব একটা ইলিশ পাওয়াই যায় না, বাবা মার জন্য কিছু করতে পারাটা কিন্তু অনেক বেশি ভালো লাগার। আর আসলে বাবা মাটা পৃথিবীতে যে কত মূল্যবান সেটা যাদের বাবা মা নাই তারাই ভালো বোঝে, আর তাই বাবা মা যতদিন বেঁচে আছে তাদেরকে ভালোবেসে তাদের জন্য কিছু করতে পারাটা অনেক বেশি ভালো লাগার এবং আসলে আমাদের উচিত। আর বাবা মাকে যে বাচ্চাদের মতো করে আদর করা যায় সেটা তাফসিরের আম্মুর কাছ থেকে আমি শিখেছি। আর টাটকা টাটকা ইলিশ নিয়ে আসলে ওরা আমাদেরকে দেবে এটাই বলেছিল, তাই বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটি আসলে এখানে শেষ করছি, যারা এখন পর্যন্ত ভিডিওটির সাথে আছেন প্লিজ ভিডিওটি একটি লাইক দিবেন, আর যারা আমাদের চ্যানেলে আজকে প্রথম ভিজিট করছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, আর প্লিজ সবাই নোটিফিকেশনের বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের ভিডিও সারা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তো যে যেখানে থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।